এতক্ষণ পর্যন্ত মাহফিল হয়ে গেছে, এরপর আপনারা আরেকটি অনুষ্ঠান করবেন, নাচের মাহফিল। কিসের নাচে মুস্তফা? নাচের মতো করে পড়তে হবে। হ্যাঁ, নাচ সম্পর্কে ওয়াজ করা দরকার, সমনায় যে করতেছি না। যারা নাচ করবে বড় আদব সহকারে বসতে হবে, উজু করি বে উজু না। নবী করিম আলাইহিসসালামের নাচ শোনার জন্য আদব প্রয়োজন। সেখানে রং রং হাতরে এইভাবে করেন, উপরে তোলেন, নিচে তোলেন, এমনি করেন, এমনি করেন, এগুলা অঙ্গি ভঙ্গি, এটা এটা ঠিক না। এসব থেকে বিরত থাকবেন। নাচ করা ইবাদত। নাচ তো আল্লাহ রসুলের নাচ করেছেন কে? আল্লাহ তাআলা নিজেই। ইন্নাহু লাযিকরুল্লাক ওয়ালিকৌমি ইন্নাহা তাযকিরা ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা আল্লাহর রসুলের প্রশংসা করেছেন। হুজুর ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি, তিনি বড় সুন্দর একটি কবিতার মাধ্যমে বলেছেন, হামা কুরআন বতৌসিফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো কুরআন বিসমিল্লাহর বেয়াতে কি বর্ণনা করেছেন, এটা তো তিনি হামা কুরআন বলছেন। আমি যখন দেখি আমার ক্ষুদ্র ইয়া হিসেবে, আমাদের তো কোরআন শরীফের উপর বেশি জ্ঞান নেই, যারা জ্ঞানী গুণী তাদের কাছ থেকে যা দেখেছি, পুরো কোরআন শরীফ আল্লাহর রসুলের তারিখ। এবং হযরতে হাসান বিন সাবিত যখন নবীর তারিখ করতেন, আমার নবীকে দেখতে তখন তিনি তারিখ শুরু করতেন, এখনো নবী ঢুকতেছেন। ফাজা মুহাম্মদ সিরাজাম মুনিরা ফসল্লু আলাইহি কাসীরান কাসীরা, এখন ঢুকতেছেন শুধু, তখন ওই হযরত হাসান তারিখ শুরু করছেন। নবী করিম আলাইহিসসালাম সন্তুষ্ট হয়ে বললেন, আল্লাহুম্মা ইদিল হাসানা বিরুহিল কুদুস। তার জন্য মিম্বর তৈরি করে দিয়েছেন স্টেজ। নবীর তারিফ করা এটা মামুলি ব্যাপার না, তারিফ আল্লাহ করেছেন, নবী করিম আলাইহিসসালাম করেছেন, নবীর তারিফ নবী নিজেই করেছেন, নিজেই পরিচয় দিয়েছেন। এরপর সাহাবায়ে কেরাম ওলিয়ে কেরাম বুজুর্গানে দিন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য নবীর তারিফের জন্য, এটার জন্য ওই খোসা মসজিদ মাদ্রাসাও মিম্বরও খানকা হে কেদার ওয়াই বুয়াত কিল কালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ মাদ্রাসার জন্য নবীর তারিফের জন্য। সুতরাং যারা নাচ শিল্পী বলতেছি না, আমি রসুলের প্রশংসাকারী, তাদেরকে আমি শায়ের বলতেছি না, শায়ের বলা হয়নি যে কথা শায়ের শের বানাইতে পারে। আমাদের ওস্তাদের মধ্যে অনেকে শায়ের ছিলেন, কথায় কথায় শিয়ার, জবান থেকে যেটা বাইর করতেন এটা শিয়ার। আমার নৈমিষা বুজুর শায়ের ছিলেন, বুজুর্গ আল্লাহ শাহে মন কবর লিখছেন না, এখন নয় মিশাব শুনে চিন্তা করতেছি, উনি শেয়ার বানাইছেন। যাই হোক, এদের এরা যারা নবীন প্রশংসা করেন, আর তাদের মধ্যে আর একটা জিনিস বর্জন করতে হবে, অহংকার, নিরহংকার হতে হবে। কি তোমরা অহংকার করো, কেউ একটু একটা শেয়ার পড়তে পারলাম আমি অহংকার, আমি সুন্দর কোরআন শরীফ পড়তে পারলাম অহংকার, এটি হলো ব্যারাম বিমার রোগ। উম্মুল আমরাজ কিতাবে আছে, কথা তো বলতেছি না, এরপরও দু চার শব্দ বললাম, উম্মতের ফায়দার জন্য আল্লাহ পাক কবুল করার তৌফিক নসিব করুন। এখানে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আর্থিক শারীরিক আল্লাহর কষ্ট করে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন, সকলের আল্লাহ এই মহব্বত আন্তরিকতাকে কবুল করুন। রবিউল করিম এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার সাথে যারা রয়েছেন সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন, সকলের খেদমত কবুল করুন। এর সব আপনার হাফিজের দরবারে পাকে পৌঁছে দিন। সমস্ত সাহাবায়ে কেরাম ওলী আফদাল গোস কুতুব, বিশেষ করে গোসুপাক্ষা জাকির ইবনে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার দরবারে পাকে পৌঁছে দিন। খাজা আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহ কুতুব ওলিয়া গোসুজ্জামান
Seyyid Ahmed Şasir Gürcan'da Kuddül Uliya Gözü Duman Seyyid Mumut İşşakalı Rahmetullahi Gözül Azim Sağmudullah Kevler Mecbundari Babadın Kella Gulamun Rahman Seyyid Zeyul Hak Al Mecbun Rusya Gözül Azim Seyyid Dilavatın Mecbundari Ala Hazret Fazıl Birlevi Gazi Millet Şehri Bungalal Kadir-i Dervar-ı Pakir Mecbundari Mecbundari Amadir Mehriban Mahabak Dada Dadi Nana Ne Atiradan সকল রুইপাকে পৌঁছে দিন প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ রবিউল করিম সাহেব এই মাদ্রাসা করতেছেন আল্লাহ তাকে গায়েব থেকে সাহায্য করুন আমিন আল্লাহ গায়েব থেকে মদদ করুন আমিন এই মাদ্রাসাকে উন্নতি দান করুন আমিন এখান থেকে ভালো যোগ্য হাফেজ আলেম সৃষ্টি হওয়ার তৌফিক নসিব করুন আমিন আমাদের জানমালকে ইবাদত করুন আমিন টাকা পয়সা মহব্বত আন্তরিকতা যারা দিয়েছেন আল্লাহ তাদেরকে উন্নতি দান করুন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি ওয়া আলা আশরাফিল আজওয়াজি ওয়া আলা বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন